ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের আলোচ্য বিষয় পদের ব্যাপকতা। প্রথমেই প্রশ্ন, পদ কি? আমরা এখানে পদ বলতে বোঝাই নিরপেক্ষ বচনের দুটি পদ, যথাক্রমে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। অ্যাকচুয়ালি পদ বলতে যুক্তিবিজ্ঞানে বোঝানো হয় একটা শ্রেণীকে। প্রশ্ন হবে তোমাদের মনে, শ্রেণী কী? শ্রেণী বলতে আমরা বোঝাই একটি নির্দিষ্ট গুণ বা বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত সকল সদস্যকে একত্রে একটি শ্রেণী বোঝানো হয়। যেমন মানুষ শ্রেণী, মনুষ্যত্ব ধর্ম আছে এমন সমস্ত প্রাণীকে আমরা বলি মানুষ শ্রেণী। তো যাই হোক, আজকে যে নিরপেক্ষ বচনের আমরা দুটো পদের ব্যাপকতা নিয়ে আলোচনা করব। দুটো পদ মানে দুটো শ্রেণীকে নির্দেশ করে। আর ব্যাপকতা বলতে বোঝায়, ব্যাপকতাকে বিশ্লেষণ করলে আমরা দুটো বিষয় পাবো, একটা হচ্ছে ব্যাপ্য পদ, একটা অব্যাপ্য পদ। অর্থাৎ নিরপেক্ষ বচনের যে দুটো পদ, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই প্রশ্ন আসে যে ব্যাপ্য পদ এবং অব্যাপ্য পদ কি। বলি, নিরপেক্ষ বচনের কোনো পদ যখন তার সম্পূর্ণ ব্যক্তার্থ বা বাচ্যার্থকে নির্দেশ করে তাকে বলা হয় ব্যাপ্য পদ। আর যখন কোনো পদ আংশিক ব্যক্তার্থ বা বাচ্যার্থকে নির্দেশ করে তখন তাকে বলা হয় অব্যাপ্য পদ। কি বললাম আবার বলি, নিরপেক্ষ বচনের দুটি পদ যথাক্রমে উদ্দেশ্য এবং বিধেয় পদ, তার সম্পূর্ণ বা সমগ্র ব্যক্তার্থ বা বাচ্যার্থকে নির্দেশ করলে তাকে বলা হয় ব্যাপ্য পদ। আর যখন আংশিক ব্যক্তার্থকে বা বাচ্যার্থকে নির্দেশ করে তখন তাকে বলা হয় অব্যাপ্য পদ। যেমন দেখো, সকল ছাত্র হয় প্রতিবাদী, সকল ছাত্র, তার মানে কি ছাত্র শ্রেণীর সমগ্র ব্যক্তার্থকে এখানে নির্দেশ করা হয়েছে, ছাত্র পদটি হলো ব্যাপ্য পদ। কোনো কোনো ছাত্র হয় ভীরু, তাহলে কোনো কোনো ছাত্র, তার মানে কি ছাত্রদের কিছু অংশকে বোঝাচ্ছে, সেটা হলো অব্যাপ্য পদ। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ব্যক্তার্থ বা বাচ্চার্থ বলতে কি বোঝায়। বলি শোনো, ব্যক্তার্থ বা বাচ্চার্থ বলতে বোঝায় সেই পদটিকে, কোনো পদের ব্যক্তার্থ বা বাচ্চার্থ বলতে বোঝায় সেই পদটি যাদের নাম তাদের সকলকে বোঝায়। এক কথায় আমরা এভাবে বলতে পারি, একটি পদ উচ্চারণ করার সাথে সাথে পদটি যে অর্থকে সূচিত করে সেই অর্থটি হলো পদটির বাচ্যার্থ। যেমন আমরা যখন বলছি অশ্ব, সর্বকালের সমস্ত অশ্বকে এই পদটির দ্বারা নির্দেশ করা হয়। যখন বলছি মানুষ, তা মানুষ পদের ব্যক্তার্থ কি? না, মানুষ পদের ব্যক্তার্থ হলো সর্বকালের সকল মানুষ। গাছ, সর্বকালের সকল গাছ হলো গাছ পদটির ব্যক্তার্থ। বোঝা গেল? এরপর আমরা আসি ব্যাপ্যতার নিয়ম নিয়ে আলোচনা করব। ব্যাপ্যতার নিয়মকে আমরা এভাবে ব্যাখ্যা করব, একটা হচ্ছে উদ্দেশ্য বচনের দুটো পদ, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। আমরা বলবো উদ্দেশ্য পদের ব্যাপ্যতার নিয়ম, বিধেয় পদের ব্যাপ্যতার নিয়ম। উদ্দেশ্য পদের ব্যাপ্যতার নিয়মটিকে ভাঙলে আমরা পাবো কীভাবে? না, আমরা বলবো, এক, সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। দুই, বিশেষ বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। আবার বলি উদ্দেশ্য পদের ব্যাপ্যতার নিয়ম, এক, সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। দুই, বিশেষ বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। এবার আসি বিধেয় পদের ব্যাপ্যতার নিয়ম। বিধেয় পদের ব্যাপ্যতার নিয়ম এভাবে আমরা বলবো, এক, সদর্থক বচনের বিধেয় পদ অব্যাপ্য হয়। ন, অর্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য হয়। আবার বলি বিধেয় পদের ব্যাপ্যতার নিয়ম, এক, সদর্থক বচনের বিধেয় পদ অব্যাপ্য হয়। ন, অর্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য হয়। ক্লিয়ার? এবার আমরা আসব যে চারটে নিরপেক্ষ বচন আছে, এ, ই, আই, ও। এই চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য, তা আমরা উদাহরণসহ আলোচনা করব। প্রথমে আসি এ বচন। এটা এ বচনের উদাহরণ আমরা নেব। সকল মানুষ হয় মরণশীল, এই বচনটাতে উদ্দেশ্য পদ মানুষ, পদটি ব্যাপ্য। কেন? দেখো, এখানে মানুষ পদটির সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে। তার মানে কি, সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ মানুষ শ্রেণীর সমগ্র সদস্য মরণশীল শ্রেণীর অন্তর্ভুক্ত।
সকল শব্দের দ্বারা মানুষ শ্রেণীর সমগ্রকে এখানে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ মানুষ শ্রেণীর সমগ্র ব্যক্তত্বকে এখানে নির্দেশ করা হয়েছে, তাই মানুষ পদটি ব্যাপ্য। অন্যদিকে বিধেয়পদ মরণশীল, পদটি অব্যাপ্য। কেন না? বিধেয়পদ মরণশীল শ্রেণীর অন্তর্গত একটি অংশ মানুষ শ্রেণী। তার মানে কি? মানুষ ছাড়াও জীবজগতের অন্যান্য জীবও মরণশীল। সেদিনই বলা হচ্ছে মরণশীল শ্রেণীর একটি অংশ হল মানুষ, তার মরণশীল শ্রেণীর আংশিক ব্যক্তত্বকে গ্রহণ করা হয়েছে, তাই পদটি অব্যাপ্য। তাই আমরা বলি সাধারণ ক্ষেত্রে এ বচন উদ্দেশ্যপদকে ব্যাপ্য করে, বিধেয়পদকে অব্যাপ্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, ব্যতিক্রমী দৃষ্টান্ত, যেখানে এ বচনের উভয় পদ ব্যাপ্য হয়। যেমন দেখো, আমরা বলি সংজ্ঞার্থ জ্ঞাপক অর্থ, অর্থাৎ এ বচনের উদ্দেশ্যপদটির সংজ্ঞা থেকে বিধেয়পদটি নিশ্চিত হয়েছে। যেমন সকল ত্রিভুজ হয় তিন বাহু বিশিষ্ট ক্ষেত্র। তাহলে কী হলো? ত্রিভুজের মধ্যেই তিন বাহু বিশিষ্ট ক্ষেত্রের ধারণাটা নিহিত। নাম্বার টু, পুনরুক্তির ক্ষেত্রে, অর্থাৎ দুটো পদ পরস্পর সমার্থক শব্দ হলে, যেমন সকল গাছ হয় উদ্ভিদ, এক্ষেত্রে দুটি পদ ব্যাপ্য হয়। নাম্বার থ্রি, দুটি পদ নির্দিষ্ট বিশেষ পদ হলে, যেমন রবীন্দ্রনাথ হন বিশ্বকবি, রবীন্দ্রনাথ মানে বিশ্বকবি, বিশ্বকবি মানে রবীন্দ্রনাথ, এই রকম ক্ষেত্রে এ বচনের উভয় পদ ব্যাপ্য হয় এবং সাধারণ ক্ষেত্রে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য হয়। আমরা এবার চলে যাব ই বচনের ক্ষেত্রে। সামান্য ন অর্থ বচন তথা ই বচন একটা উদাহরণ নিই। কোনো মানুষ নয় অমর, ই বচনের উভয় পদ ব্যাপ্য। কেন? দেখো, প্রথমে আসি আমরা উদ্দেশ্যপদ মানুষ সম্পর্কে। কোনো মানুষ নয়, তার মানে কি? মানুষ শ্রেণীর একজনও সদস্য অমরত্ব গুণটির মধ্যে অন্তর্ভুক্ত নয়। তার মানে কি? মানুষ শ্রেণীর সমগ্র ব্যক্তত্বকে এখানে বোঝানো হয়েছে। আবার অন্যদিকে দেখো বিধেয়পদটি, যারা অমর তাদের কেউই মানুষ শ্রেণীর নয়। কোনো মানুষ নয় অমর, তার মানে কি? যারা অমর তাদের কেউই মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। তার মানে কি? এখানে দুটো পদেরই সমগ্র ব্যক্তত্বকে গ্রহণ করা হয়েছে, তাই ই বচনের দুটি পদ ব্যাপ্য হয়। এবার আমরা চলে যাব আই বচন, একটা উদাহরণ নিই। যেমন দেখো, কোনো কোনো ছাত্র হয় দরিদ্র ব্যক্তি। তাহলে কোনো কোনো ছাত্র হয় দরিদ্র ব্যক্তি, তাহলে ছাত্র শ্রেণীর একটি অংশ দরিদ্র ব্যক্তি শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক উল্টো দিক থেকে যদি আমরা দেখাই, যারা দরিদ্র তাদের একটি অংশ ছাত্র। তার মানে কি? দুটি পদেরই আংশিক ব্যক্তত্বকে এখানে গ্রহণ করা হয়েছে, দুটি পদেরই আংশিক ব্যক্তত্বকে এখানে গ্রহণ করা হয়েছে বা নির্দেশ করা হয়েছে, তাই দুটি পদ অব্যাপ্য পদ। কারণ আমরা জানি আংশিক ব্যক্তত্বকে গ্রহণ করা মানেই সেই পদগুলি অব্যাপ্য পদ হয়। ক্লিয়ার? এবার আমরা চলে যাব বিশেষ ন অর্থক বচন তথা ও বচনের ব্যাপ্যতা। দেখো একটা উদাহরণ নিই। কোনো কোনো ফুল নয় লাল, উদ্দেশ্যপদ ফুল শ্রেণী অব্যাপ্য এবং বিধেয়পদ লাল শ্রেণীটি, অর্থাৎ লাল গুণটি ব্যাপ্য। প্রথমে আসি উদ্দেশ্যপদ ফুল শ্রেণীর কথা। তাহলে কোনো কোনো ফুল নয়, তার মানে কি? ফুল শ্রেণীর একটি অংশকে বা একটি অংশ সম্বন্ধে লাল গুণটি অস্বীকার করা হয়েছে। আবার বলি, কোনো কোনো ফুল নয় লাল, তার মানে কি? কোনো কোনো ফুল নয় লাল, এ কথার অর্থ হচ্ছে ফুল শ্রেণীর একটি অংশ সম্বন্ধে লাল গুণটি অস্বীকার করা হয়েছে। ফুল শ্রেণীটির একটি অংশ সম্পর্কে লাল গুণটি অস্বীকার করা হয়েছে, অর্থাৎ আংশিক ব্যক্তত্বকে গ্রহণ করায় ফুল পদটি তথা ও বচনের উদ্দেশ্য পদটি অব্যাপ্য, কিন্তু বিধেয়পদ ব্যাপ্য। তার মানে কি? নয় লাল, না মানে সমগ্রকে না। তার মানে কি? যা লাল সেই শ্রেণীর সামগ্রিক অংশকে, অর্থাৎ সামগ্রিক ব্যক্তত্বকে এখানে গ্রহণ করা হয়েছে। এক কথা আমরা বলি, যখন কোনো একটা গুণকে আমরা অস্বীকার করি তাকে সামগ্রিকভাবে অস্বীকার করতে হবে। কখনই অস্বীকার মানে অংশবিশেষ নয়, তবে নয় লাল, যা লাল তা ফুল নয়, এই অর্থটা এখানে নির্দেশ করছে।
তাই এর সামগ্রিক ব্যক্তত্বকে গ্রহণ করায় এটি ব্যাপক পথ। তাহলে আমরা যদি সিদ্ধান্তে আমরা শেষে এসে কী বলবো, আমরা সবশেষে সিদ্ধান্ত করে বলবো, এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে কিন্তু বিধেয় পদকে ব্যাপ্য করে না। কিছু কিছু ব্যতিক্রমী দৃষ্টান্ত আছে যেখানে এ বচনের উভয় পদ ব্যাপ্য হয়। নাম্বার টু, ই বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে। আই বচন দুটো পদই অব্যাপ্য এবং সবশেষে ও বচন বিধেয় পদকে ব্যাপ্য করে কিন্তু উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে না। ব্যাপ্যতার নিয়মটি সহজে মনে রাখার জন্য তোমাদেরকে একটা সূত্র বলে দিই। দেখো, সূত্রটা হচ্ছে অ্যাস এ বি নব, এস ই বি আই এন ও পি, অ্যাস ই ইন অফ, অ্যাস এ বি নব, অ্যাস এ এস অ্যাজ শব্দের অর্থ কী? এ বচন এস ফর সাবজেক্টকে ব্যাপ্য করে, ই বি ই বচন বি ফর বোথ উভয় পদকেই ব্যাপ্য করে, আই এন তার মানে কি, আই বচন এন ফর নেগেটিভ বা নান কোনো পদই ব্যাপ্য নয়, ও পি ও বচন পি ফর পেডিকেট অর্থাৎ বিধেয় পদকে ব্যাপ্য করে। আমি তোমাদেরকে একটা ইউলারের বৃত্তের মধ্য দিয়ে কীভাবে ব্যাপ্য হচ্ছে, কীভাবে অব্যাপ্য হচ্ছে সেটি চিত্রের সাহায্যে একটি ছবি পাঠিয়ে দিলাম, তো সেটা তোমরা একটু ফলো করবে। আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।